বন্ধুরা, আমরা আপনাদেরকে বেশ কয়েকটি ছাদ বাগান দেখিয়েছি যেখানে শুধু ফল গাছই বেশি, কিন্তু আজকে এমন একটি ছাদে আপনাদেরকে নিয়ে আসলাম, এমন একটি ছাদ বাগান যেখানে সবজি বেশি। এখানকার যে অধিবাসীরা রয়েছে, যারা বাস করেন এখানে, তারা সবজি চাষ করে, তাদের পরিবারের চাহিদা তো মেটানে মাঝে মধ্যে বিক্রিও করেন। আসলে আমরা ছাদের উপরে সব সময় নানা ধরনের ফল গাছ দেখি, এই ছাদে একটু ব্যতিক্রম। আসলে এখানে যেভাবে সবজি চারা লাগানো হয়েছে, বেশ কয়েকটি সবজি এখানে আছে, এবং এই সবজি আমার মনে হয় যে একেবারে ফসলি জমিতে যেভাবে ফসল ফলে ঠিক সেরকমই সবজি এই ছাদে আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। এদিকে কি কি গাছ আপনি? পলাও, মানে এটা পলার ভিতরে দেয়। এটা তো হাসনাহেনা, তো অবশ্যই সবাই মানে ফুলটা দেখলে চিনবে যেটা হাসনাহেনা। আর এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ, তাই না? ফল আছে নাকি? ও, দর্শকবৃন্দ দেখে নাই যে ফল অলরেডি ড্রাগন ফুল আসতেছে, ফুলের পরে হবে ফল। এটাই ড্রাগন ফল, ফল এটা, এটাই ফল। 60 থেকে 65 দিনের মধ্যে ড্রাগন ফল এটা কালার হবে, লাল কালার হবে। বন্ধুরা, বিভিন্ন জাতের ফল ফল এবং সবজির পাশাপাশি ফুল গাছও লাগানো হয়েছে। অনেক ফুল কিন্তু এই গাছটাতে ধরে আছে। আর এদিকে চীনা আলু বলে যেটাকে, না, চীনা আলু গাছ, মাইকটা আলু অনেকে বলে, এই যে অনেকগুলো কিন্তু ধরে আছে। মানে আসলে এই ছাদটাতে কোনো কিছুরই অভাব নেই, আপনি যা চাবেন ঠিক তাই পাবেন। শুরুতে যেটা বলছিলাম, আসলে সবজি বাগান না, আসলে সবজি বাগানের সাথে ফলের বাগানও আছে। আমরা প্রথমটা সবজি বাগান দেখলাম, তবে এটা ঠিক যে অন্যান্য ছাদে সবসময় ফলের বাগানটাই বেশি করা হয়, সবজি বাগান খুব একটা করা হয় না, কিন্তু এই বাগান, এই ছাদটা একটু ব্যতিক্রম। এখানে সব ধরনের সবজি আছে, যে সবজি দিয়ে আসলে এই পরিবারের সবার চাহিদা মিটে। এবং মাঝে মধ্যে শুনলাম যে খালাম্মা যে চাষ করে, সবজি চাষ করে, সেই খালাম্মা মাঝে মধ্যে বিক্রিও করেন, এবার প্রায় 1 মণ টমেটো খালাম্মা খাওয়ার পরে বিক্রি করছেন। আসলে শখের বসে করা। কুমড়া গাছে কুমড়া ধরে আছে, তাও আবার অনেক বড় বড় কুমড়া। আসলে আপনারাও ছাদের ভিতরে এভাবে মানে সবজি চাষ করতে পারেন, বিভিন্ন ফল ফলাদির গাছ লাগাতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে, ছাদটা একটু বড় হলে আসলে চাষ করে অনেক কিছুই ভাল লাগে। কারণ তুমি কি খাবা এটা? আচ্ছা, মানে ওই আশাও রাখো যে যাওয়ার সময় দিয়ে দিলে নিয়ে নিতে। সৌদি আরবের একটি ফল, আসলে এই ফলটার পুরোপুরি নাম আমরা জানি না, তবে কিছুদিন আগে আমরা যে শাম্মাম দেখেছিলাম, সেই শাম্মামের মধ্যেই অনেকটা দেখতে, তবে এটার নামটা আমরা আসলেই জানি না, যারা লাগিয়েছেন তারাও হয়তো জানে। ফারুক ভাই নিজেও তো জানেন এটার নামটা কি? হ্যাঁ, ছোট ভাই সৌদি আরব থেকে বীজ পাড়া দিল, এখান থেকে চারা করানো। বন্ধুরা, আপনারা যারা আমাদের পেজের সাথে সম্পৃক্ত আছেন, ফেসবুকে আছেন, সবাই অরুণ ভাইকে কম বেশি চিনেন। অরুণ ভাইয়ের সবচেয়ে প্রিয় খাবারগুলোর একটা হলো এই ম্যাট্রস পাতার ভর্তা, একটু টক টক লাগবে, গরম ভাত দিয়ে খেতে নাকি অনেক মজা। তো এই গাছটা দেখে মূলত অরুণ ভাইকে মনে পড়লো, অরুণ ভাইয়ের জন্য যদি এদিক থেকে একটু পাঠাতে পারতাম তাহলে আর একটু শান্তি পেতাম, বাট এটা তো এই মুহূর্তে সম্ভব না। এটা কী দেবো? এটা না, কাগজে লেবু না, এটা সিডলেস।
এটা কাগজে লেবু, এটি কাগজে লেবুর তো আসলে জাতপথ নাই। বিভিন্ন প্রজাতির মরিচ গাছ আছে এদিকে। মরিচের আপনি যেটা অবশ্য আমার সবচেয়ে পছন্দ হচ্ছে মরিচ গাছ, কারণ মরিচ গাছ দেখলে আবার আমার মাথা ঠিক থাকে না, আমি কখন মরিচ খাবো সে ধান্দায় থাকি। অবশ্য মাঝে মাঝে কোথাও বেড়াতে গেলে মরিচ চুরি করি, বা চুরি করার পরে সেটা আবার আমি মালিককে বলে দিই যে ভাই কিছু তো নিতে পারলাম না, আপনার গাছ থেকে কিছু মরিচ নিয়ে গেলাম। অবশ্য এভাবেই মাপটা পেয়ে যায় আর কি, যেন মৃত্যুর পরে কোনো সমস্যা না থাকে। আমার ছাড়টা তো মোটামুটি আপনিই তদারকি করেন নাকি, সব দেখাশোনা সবকিছু আপনিই? আমি করি, আবার বউরা পানি দেয় বিকাল বেলা। তা কেমন লাগে আপনার কাছে এই যে ছাদ বাগান করছেন, আপনার কাছে কেমন লাগে? আমার সময়টাও কাটে, তারপরে এই টুকটাক কাজ করা আর কি। তোমার বাড়ির ছাদের উপরে এত সুন্দর একটা বাগান, তোমার কাছে কেমন লাগে ভাইয়া? এটা পরিচর্যা করে আমার আম্মা আর আমার ভাই, আমার ছোট ভাইয়ের ওয়াইফ, আমার বোন, ওরাই মাঝে মাঝে আমার সার আনতে বলে, তাও একদিন বললে 15 দিন লাগে। মানে খুব অলস প্রকৃতির মানুষ নাকি? অলস নাকি মনে থাকে না? মনে থাকে না মূলত। এইটা হচ্ছে বন্ধুরা কি বলে এটাকে, পানবাহার। পানবাহার, এটা একটা পাতা আমাকে ফারুক ভাই খেতে দিল, আমি তো খেয়ে মনে করলাম যে পানি চিবাচ্ছি, মিষ্টি পান যেটা সেটা মনে হচ্ছে এরকমই, মানে পান পরাগের যে সুবাসটা বের হয় ঠিক সেটার মতোই হচ্ছে এটার গ্রানটা। বন্ধুরা এবার যাচ্ছি আমরা আবারও সেই লেবু গাছ, এই পাশেও একটা লেবু গাছ আছে, এবং যাচ্ছি আসলাম চলে আসলাম পেয়ারা গাছের কাছে। অনেক পেয়ারাই ধরে আছে, খুব সময় আমাদেরকে খেতেও দিয়েছে, বাট আমারটা এখন আমি ভাগে পাই নাই, আনোয়ার ঠিকই খেয়ে ফেলেছে, এখন আমারটা ওর কাছে থাকলেই হলো। দেখেন অনেক পেয়ারাই কিন্তু ধরে আছে, আনোয়ার কিন্তু অলরেডি আবার আরেকটা পাড়ার জন্য রেডি হচ্ছে। আনোয়ার কিন্তু এই যে আনোয়ার কিন্তু অলরেডি আরেকটা পাড়ার জন্য রেডি হতেছে। ও দুইটা পায়রা ফেলাইছে, এর মধ্যে একটা আমার সাদাটা আমার, ও না একটা লেবু একটা পেয়ারা, দেখছো তো লেবু অলরেডি নিয়ে নিছে। হ্যাঁ আনোয়ার বলো, তোমার এই যে ছাদ বাগানটায় আসলা, আমাদের রিপোর্টটা আজকে হ্যালো বাংলাদেশের দেব, তো আসলে তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো সেলিম ভাই, আসলে অনেক ভালো। আমরা আমার মনে হয় যে সবারই উচিত এরকম ছাদ থাকলে বাগান করা, এবং পরিবারের যে চাহিদা বিষমুক্ত নিজে করা, নিজে দেখাশোনা করা, এবং স্বাদেও ভালো। আমার মনে হয় আসলে আমি সহ আমরা সকল বন্ধুদেরকে বলবো, সবাই চলুন আমরা ছাদে অথবা বাড়ির আঙ্গিনায় অথবা ঘরের বেলকনিতে, ঘরের বাহিরে সামনে আমরা সবাই বাগান করি, অন্ততপক্ষে নিজের চাহিদাটা মেটানোর জন্য আমরা নিজের একটা বাগান করি, নিজের সবজি খাই, নিজের গাছের ফল খাই। জি হ্যাঁ, ছাদে বাগান দেখে মানে ভালো লাগছে, কারণ ছাদে বাগান থাকলে আসলে বিকেলবেলা একটু বসতে বা ইভিনিংয়ে একটু চা খেতে ভালোই লাগে। ছাদ সুন্দর থাকে, একটু ফ্রেশ সবজিও খাওয়া যায়, ফ্রেশ কিছু ফলমূলও পাওয়া যায়, সব কিছু মিলে মানে ছাদ বাগানটা আসলে যেমন এন্টারটেনিং তেমন মানে স্বাস্থ্যসম্মত কিছু ভেজিটেবল ফ্রুটস পাওয়া যায়। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমরা আজকে আবার চলে আসলাম আমি আর আনোয়ার একটা অ্যানাদার ব্লগে। তো সেই ব্লগটা দেখার পাশাপাশি আপনারা যারা আমাদের ব্লগগুলো দেখেন এবং উপভোগ করেন, তাদের উদ্দেশ্যে একটাই বলা, আপনারা আমাদের যে ইউটিউব এবং ফেসবুক হ্যালো বাংলাদেশ পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, সেটা আপনাদের পেজে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এরকম একটা ছাদ বাগান দেখতে হলে আপনাকে আসলে পুরোটা ভিডিও দেখতে হবে, এবং যারা ছাদ বাগান করে থাকেন তাদের কিন্তু আসলে খুব একটা এনজয়েবল জায়গা হচ্ছে ছাদ বাগানটা, এখানে আসলেই তাদের মন মানসিকতা সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো যারা আমাদের হ্যালো বাংলাদেশ এখনও সাবস্ক্রাইব করেন নাই এবং পেজ লাইক করেন নাই, তারা অতি সত্বর আমাদের পেজের সাথে সম্পৃক্ত হবেন। আল্লাহ হাফেজ, বাই।